নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি। এই মুহূর্তে নজর রাখব সংবাদের দিকে। আজ ন্যাশনাল ট্রেডার্স ডে। ন্যাশনাল ট্রেডার্স ডে উপলক্ষে গোটা বিশ্বের সঙ্গে ত্রিপুরাতেও পালন করা হলো আজকের এই বিশেষ দিনটি। বিশেষ করে ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিশু গৃহে শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ট্রেডার্স ডে বা ট্রেডার্স দিবস উপলক্ষে। আজ বুধবার ন্যাশনাল ট্রেডার্স দিবস উপলক্ষে সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরাতেও ব্যবসায়ীরা এই দিনটি উদযাপন করছেন। ব্যবসায়ীরা আজকে পালন করলেন শিশুদের সঙ্গে, শিশুদের খাদ্য সামগ্রী বিতরণ করা হলো আজকের এই বিশেষ দিনকে সামনে রেখে। খাদ্য সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন আজকের দিনে শিশু গৃহে শিশুদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন। তবে আজকের এই বিশেষ দিনে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় কি জানাচ্ছেন, কি বক্তব্য রয়েছে শুনুন। আজ 9ই আগস্ট ন্যাশনাল ট্রেডার ডে। সারা ভারতবর্ষে সহিত ত্রিপুরা রাজ্যেও আমরা সারা রাজ্যের ব্যবসায়ীরা ট্রেডার্স দিবস পালন করছি। এর অঙ্গ হিসাবে আমরা অলত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আগরতলার শিশু গিয়ে এসেছি। এখানে বাচ্চাদের জন্য শুকনো খাবার, ফল, মিষ্টি ইত্যাদি আমরা দিয়ে এখানে দিয়েছি। এই শুভ ট্রেডার্স দিবসে রাজ্যের সমস্ত ব্যবসায়ীকে শুভেচ্ছা জানাই আমরা অলত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং আপামর ক্রেতা, গ্রাহক, জনসাধারণ সবাইকে আমরা ট্রেডার্স দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ীরা এবং অলত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য নেতৃবৃন্দরা আজকে এখানে এসেছি। আমরা এই দিবসকে আমরা পালন করছি সারা ভারতবর্ষের সঙ্গে, এই রাজ্যে আমরা ট্রেডার্স দিবস পালন করছি। ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়ের বক্তব্য আপনারা শুনলেন। আজকে ন্যাশনাল ট্রেডার্স ডে উপলক্ষে তারা শিশু গৃহে গিয়ে শিশুদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন। একই সঙ্গে শুকনো খাদ্য, ফল, মিষ্টি বিতরণ করা হয় শিশুদের মধ্যে। আজকের এই দিনটি উদযাপন করা হলো শিশুদের সঙ্গে। তবে অলত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্রেডার্স দিবস পালন করা হলো এবং সকলকে শুভেচ্ছা জানালেন ট্রেডার্স দিবস উপলক্ষে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা। আজকে সদস্যরা উপস্থিত থেকে শিশু গৃহে যান এবং 9ই আগস্ট আজকের দিনে ট্রেডার্স ডে তারা পালন করলেন। গোটা দেশে পালন করা হচ্ছে, তারই অঙ্গ হিসেবে ত্রিপুরাও পালন করা হলো ট্রেডার্স ডে এবং শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী, শুকনো খাবার, ফল, মিষ্টি তুলে দেওয়া হলো আজকে তাদের এই দিন উদযাপনের অঙ্গ হিসাবে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।